আজকে কড়াই পনির বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি পনিরটাকে চৌকো শেপে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। ভাত বা রুটির সাথে এই রেসিপি দারুণ টেস্টি হবে। এই দেখুন, এই শেপে আমি কেটে নিলাম। এরপর এগুলোকে আমি ভেজে নেব। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি খুব বেশি ভাজব না, হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দুই সাইড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই দেখুন, খুব বেশি আমি ভাজিনি, হালকা ভাজলাম। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো খুব নরম থাকবে। অনেক সময় পনির রাবারের মতো হয়ে যায়। ছোট ছোট টুকরো করা আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢেকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। এই কড়া ফ্রাই প্যানের মধ্যেই আরও অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, লবণ, দারচিনি, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 8 কোয়া রসুন দিচ্ছি। রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। 3 টুকরো আদা দিচ্ছি, আদাটাও ভেজে নিচ্ছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এর মধ্যে ফ্রেশ টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি 3টে নিয়েছি। টমেটোগুলো ভেজে নিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে 2 মিনিট ঢেকে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এরপর আমি এগুলো মিক্সিতে পিষে নেব। এই দেখুন, সব ভাজা হয়ে গেছে এগুলো। এগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো কড়াই পনির বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। নো ক্রিম, নো বাটার। আবার ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। 1টা তেজপাতা দিচ্ছি। দিয়ে এগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা লো ফ্লেমে মশলাগুলোকে ভাজতে হবে ভালো করে, না হলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, গরম মশলা পেস্টটা দিয়ে 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে।
তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে ঝালটা দেবে। মশলায় তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, এটা খুব বেশি ঝোল থাকবে না, একটু মোটা হবে গ্রেভিটা, তাহলে খেতে বেশি টেস্টি হবে, বেশি পাতলা করলে অত ভালো হবে না। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এটা পনির বাটার মশলা, পনিরের জন্য এটা স্পেশাল মশলা, এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে 1 মিনিট রান্না করে নেব। এই দেখুন আমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টি হবে বন্ধুরা। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কড়াই পনির বানাবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা সম্পূর্ণ দেখ